এখন হোটেল খুঁজতেছি, দেখি কোনটা থাকা যায়। এর আগে অবশ্য দুইবার ছিলাম B7 এ, এবার দেখি অন্য কোনো হোটেলে থাকা যায় কিনা। হ্যালো গ্যাস, আমরা উঠেছি হোটেল সৈকতে, এই যে এদিক দিয়ে আসবেন আর কি, তারপরে এই যে এখানে অবস্থিত হোটেল সৈকত। মোটামুটি ভালোই, আপনাদেরকে আমি দেখাচ্ছি হোটেলটি, হচ্ছে হোটেল সৈকত। এখানে হচ্ছে রিসেপশনিস্ট। হোটেলটি সি বিচের একদম কাছে অবস্থিত। হোটেলটির সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, তার নিচে নামলেই মাত্র 30 সেকেন্ড হাঁটবেন, তাহলে দেখতে পারবেন কুয়াকাটা সি বিচ। আর হোটেলটিতে মোট 54টি কক্ষ আছে, দেখেন সিসি ক্যামেরা। আমরা তো একদিন থাকব, তো দ্বিতীয় তলাতে কাপল রুম নিয়েছিলাম। কম খরচের মধ্যে এই হোটেলটি আমার কাছে ভালো লেগেছে, তো আপনারা এই হোটেলটিতে থাকতে পারেন। অনেকেই দেখলাম এই হোটেলটিতে উঠতেছে। 319 নম্বর রুম নিয়েছি, এই যে দাঁড়ান দেখাচ্ছি। এর আগে একটু বারান্দাটা দেখাই। এই হচ্ছে বারান্দা, এখানে যে চেয়ার আছে বসার জন্য, এই একদিনের জন্য খারাপ না। হ্যাঁ, সস্তাও আছে। চলুন দেখি 319 নম্বর রুমটা কেমন। এই যে এখানে দুজন ঘুমানো যাবে, টিভি আছে, আর আছে ওয়াশরুম। তো ভাড়া হচ্ছে 800 টাকা, তো আমার কাছে ভালোই লাগছে। আপনারা ইচ্ছা করলে এখানে থাকতে পারেন। ধন্যবাদ। এই হোটেলে সিসি ক্যামেরাগুলো পুরোপুরি অ্যাক্টিভ, এই দেখেন, তো নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই।